সৌমেন্দু অধিকারীকে ফের রক্ষা কবচ হাইকোর্টে নতুন করে দায়ের হওয়া মামলায় রক্ষা কবচ মঙ্গলবার পর্যন্ত রক্ষা কবচ হাইকোর্টের তরফ থেকে সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সৌমেন্দু অধিকারীকে ফের রক্ষা কবচ হাইকোর্টে নতুন করে দায়ের হওয়া মামলায় রক্ষা কবচ দেওয়া হয়েছে। মঙ্গলবার পর্যন্ত এই রক্ষা কবচ বহাল থাকবে হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে এবং সোমবার এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত রক্ষা কবচ হাইকোর্টে, সৌমেন্দু অধিকারীকে ফের রক্ষা কবচ হাইকোর্টের তরফ থেকে এবং যা মঙ্গলবার পর্যন্ত থাকবে সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। নতুন করে দায়ের হওয়া মামলায় এই রক্ষা কবচ দেওয়া হলো যা মঙ্গলবার পর্যন্ত থাকবে সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।